সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় সবাই নিরাপদে আছো। আমরা আমাদের অনলাইন ক্লাস চালিয়ে নিয়ে যাচ্ছি যতদিন না পর্যন্ত পুরোদমে কলেজে ক্লাস শুরু হচ্ছে। আশা করি তার দ্বারা তোমরা উপকৃত হচ্ছো। গত দিনগুলোতে আমরা প্রোনাউন ডিফারেন্স নিয়ে আলোচনা করছিলাম। প্রোনাউন ডিফারেন্সের পরে আমরা ফার্স্ট পেপারে একটা টপিক ফলো চার্ট নিয়ে আলোচনা করছিলাম। সেটা নিশ্চয়ই তোমরা বাসায় দেখেছো, যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা পরবর্তী ক্লাসে বা এই ক্লাসের কমেন্টের ওখানে সেটা জানাবে। আজকে আমি তোমাদের হচ্ছে সবচেয়ে সহজ, খুবই সহজ একটা টপিক আর্টিকেল নিয়ে বলবো, ঠিক আছে? তোমরা সবাই জানো আর্টিকেলকে আমরা বাংলায় বলি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। হ্যাঁ, পদাশ্রিত নির্দেশক কেন বলি? দেখো, আমি যদি ইংরেজি এরকম ভাবে বলি দি পেন, তাহলে বাংলায় এটা কি দাঁড়াবে? কলম টি। যদি আমি লিখি দি বুক, তাহলে বাংলায় দাঁড়াবে হচ্ছে বই খানা, নাকি বইটি বা বইখানা। এরকম ভাবে টিটা খানাখানি, এইটা যে নির্দেশকটা, যেটা দিয়ে আমি নির্দেশ করতেছি, ঠিক আছে, সেই নির্দেশকটা পদের সাথে, বাংলায় আমরা যখন লিখি তখন পদের সাথে মিশে যায় এবং একটা পদকে নির্দেশ করে। এই জন্য আমরা এটাকে বলছি পদাশ্রিত পদ। এটাকে দুটো ভাগে ভাগ করো, পদ আশ্রিত মানে পদে সে আশ্রয় নেয়, ঠিক আছে? অর্থাৎ বাক্যে যে পাওয়ার সাপ স্পিচ গুলো ব্যবহৃত হয় সেই পাওয়ার সাপ স্পিচ, বিশেষ করে নাউন, ঠিক আছে, সেই নাউন নাউন অর্থাৎ বাংলায় বিশেষ পদে আশ্রয় নিয়ে সেই পদটাকে নির্দেশ করে। এই জন্য আমরা বাংলায় এটাকে বলে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখন আমরা পদাশ্রিত নির্দেশক দেখলাম যে বাংলায় যেটা টিটা খানাখানি, বইটি কলমটা, ঠিক আছে, থালাখানা, এরকম ভাবে একখানা বা একখানি, তোমরা নিশ্চয়ই এরকম একটা লাইন শুনে থাকবে, একখানি ছোট মেঘ এলো আকাশে, এরকম ধরনের শুনেছো না? একখানি ছোট মেঘ এলো আকাশে, ওই যে একের সাথে যে খানি কথাটা ব্যবহার করলাম, ওইটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, ঠিক আছে? তো ইংরেজিতে আমরা আর্টিকেলকে দুই ভাগে ভাগ করি, সেটা তোমাদের খুবই পরিচিত। তিন ভাগে কি, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, DFINITE ডেফিনেট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল কোনটা? ডেফিনেট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডেফিনেট আর্টিকেল কোনটা? এ এবং এন। আমি সাধারণত এই তিনটাকে আর্টিকেল হিসেবে ব্যবহার করি। দি ডেফিনেট, ডেফিনেট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, আর এ এন হচ্ছে ইনডেফিনেট, ইনডেফিনেট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। এখন দেখো নির্দিষ্ট অনির্দিষ্ট কেন বললাম, আমি যদি তোমাকে বলি গিভ মি এ বুক, এই কথাটা যদি বলি, আর যদি বলি গিভ মি দি বুক অন দ্য টেবিল, ভালো করে খেয়াল করো, প্রথম বাক্যটার অর্থ হচ্ছে আমাকে একটা বই দাও, দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে আমাকে টেবিলের পরে বইটা দাও বা টেবিলের পরে যে বইটা আছে সেই বইটা আমাকে দাও। এবার খেয়াল করো, আর তুমি যখন বলছো যে আমাকে একটা বই দাও, আমি তোমাকে যে কোনো বই দিতে পারি, আমি তোমাকে ব্যবস্থাপনা বই দিতে পারি, বাংলা বই দিতে পারি, ছোট বই বড় বই যে কোনো বই দিতে পারি, আমি কিন্তু নির্দিষ্ট করে বলি যে কোন বইটা দাও, ঠিক আছে? কিন্তু দ্বিতীয়বার আমি তোমাকে বলছি যে টেবিলের পরে যে বইটা আছে সেই বইটা আমাকে দাও, তাহলে কেন নির্দিষ্ট করা হলো না? আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে টেবিলের পরে একটা বই আছে সেই বইটা আমাকে দাও, তাহলে আমি যখন এ অথবা এন ব্যবহার করছি তখন আমি নির্দিষ্ট করে বলছি না, তখন আমি শুধুমাত্র একটা সংখ্যাকে উল্লেখ করছি, আর যখন আমি ডি ব্যবহার করছি তখন নির্দিষ্ট করে বলছি। এই জন্য আমরা দিকে বলি হচ্ছে ডেফিনেট আর্টিকেল, আর এ আর কে বলি হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল, ঠিক আছে? এইবার আমরা জানবো হচ্ছে এ এন এর ব্যবহার। শুরুতে আমরা এ এন এর ব্যবহার সম্পর্কে বলবো, এ এবং এন এর ব্যবহার। এখন দেখো এ এন এর দুটো ব্যবহারগত পার্থক্যে যাওয়ার আগে, সবার আগে আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে এ এন আমরা কোথায় ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আর্টিকেল যখন আমরা করব তখন আমরা শুধু এ এন ডি এই তিনটে ব্যবহার যে শিখবো তা না, আমাকে আরেকটা জিনিস শিখতে হবে যে এ এন ডি এই তিনটে আর্টিকেল তো বসবে, কোথায় এরা কেউই বসবে না, যেখানে কেউ বসবে না সেখানে আমরা ক্রস চিহ্ন বসাবো। এই জন্য মাথায় রাখতে হবে ক্রস অর্থাৎ না, এর ভেতরে না থাকলেও সে কিন্তু অদৃশ্যভাবে আছে। আর্টিকেলের ভেতরে আমি আমি যেমন আর্টিকেলের ভেতরে এ
এন বি এই তিনটা কথা যেমন বলছি, যখন আমি বলছি এ এন বি তখন কিন্তু কোথাও ক্রস কে উল্লেখ করতেছি না, সে কিন্তু আর্টিকেলের ভিতরে নাই, ব্যাকগ্রাউন্ডের ভিতরে নাই, কিন্তু একটু আড়াল করে সে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে, সে আর্টিকেলের ভিতরে আছে। যে জায়গাটায় আমি কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না সেই জায়গাটায় আমি একটা ক্রস চিহ্ন ব্যবহার করি, ঠিক আছে? তাহলে সে অদৃশ্যভাবে আছে বা একটু লুকিয়ে সে এখানে আছে। এবার আমি এ এন এর ব্যবহার সম্পর্কে বলবো। ঠিক একইভাবে যখন আমরা এ এন এর ব্যবহার দেখতে যাব, তখন সবার আগে আমাকে দেখতে হবে যে এ এন কোথায় বসতে পারবে। সব জায়গায় কিন্তু সে বসতে পারবে না। একটা বাক্য মনে রাখলে খুব ভালো করে তোমরা এটা পারবে। বাক্যটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ঠিক আছে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে একটা জিনিস মনে রাখলে কিন্তু তোমার এ এন এর ব্যবহার ক্লিয়ার। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে ছাড়া কিন্তু এ এন বসতে পারবে না। ডি বসতে পারে অথবা কিছু নাও বসতে পারে, কিন্তু এ এন বসতে পারবে না। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় তাহলে আমাদের এ এন বসানো যাবে। এবার দেখো আমরা পড়ছিলাম আর্টিকেল, কিন্তু এখানে কোনো না কোনোভাবে নাউন চলে আসছে। এই জন্য আমরা সবসময় বলি যে ব্যাকরণিক যে টার্মগুলো আছে সেই টার্মগুলো সবসময় একটা অন্যটার সাথে সম্পর্কিত। এখানে কিন্তু আমাদের পার্সাল স্পিসের একটা গুরুত্বপূর্ণ কারণ নাউন চলে আসবে। এই জন্য আমরা তোমাদেরকে সবসময় বলি বাসায় তোমরা কতগুলো বেসিক জিনিস নিয়ে সবসময় কাজ করবে, যেমন পার্টস অফ স্পিচ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ আমাদের কিন্তু গ্রামারের কোথাও নেই, অর্থাৎ বাক্যের যে শব্দগুলো ব্যবহার করা হয় নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এই যে সবগুলোকে আমরা ব্যবহার করি, এই যে পার্টস অফ স্পিচগুলোকে ব্যবহার করি, এইগুলো তোমাদের সিলেবাসের যে ব্যাকগ্রাউন্ডের আইটেমগুলো আছে তার ভিতরে কোথাও নাই, কিন্তু আমাদের এখানে লাগতেছে। এই জন্য তোমরা বাসায় বেসিক টার্মগুলো নিয়ে কাজ করবা, যেমন পার্টস অফ স্পিচ এই বিষয়টা সম্পর্কে খুব ভালো স্পষ্ট ধারণা রাখবা। তারপরে সেন্টেন্স প্যাটার্ন, ঠিক আছে? গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার, অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার, কোনটা কিভাবে আমরা চিনতে পারবো, এই বিষয়গুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে। তাহলে গ্রামারটা তোমাদের কাছে যে কোনো গ্রামার করার সময় সেটা খুবই সহজ লাগবে। এবার তাহলে আমরা মূল জায়গায় আসি। আমাদের এআর আমরা কোথায় ব্যবহার করতে পারবো? আমরা এআর ব্যবহার করতে পারবো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, আমাদের এখানে নাউনের ওখানে যেটা হয়েছে নাউন, নাউন কি বিশেষ্য, এটি আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? নাউনকে আমরা অনেকগুলো দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। নাউনকে যদি আমরা বর্ণনা করা যায় কি না, ঠিক আছে, হোয়েদার ইট ইজ কাউন্টেবল অর আনকাউন্টেবল, অর্থাৎ নাউনটা গণনাযোগ্য কি গণনাযোগ্য নয়, সেইভাবে আমি নাউনকে দুইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো গণনা করা যায়, গণনা করা যায় বা গণনাযোগ্য। আর আনকাউন্টেবল হচ্ছে গণনা করা যায় না বা গণনাযোগ্য নয়। এবার একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝবো। তুমি খেয়াল করো, তুমি যখন বইয়ের কথা বলছো, হ্যাঁ, তখন কিন্তু তুমি বলছো আমাকে একটা বই দাও, নাকি? তাহলে বই গণনা করা যায়, একে আমি কাউন্টেবল ধরে রাখলাম। এবার আমি দুটো ঘরে ভাগ করলাম, প্রথমটা হচ্ছে কাউন্টেবল, দ্বিতীয়টা হচ্ছে আনকাউন্টেবল। বই গণনা করা যায়, ওকে আমি ওই ঘরে রাখলাম। তারপরে কি, কলমও গণনা করা যায়, ওকে আমি ওই ঘরে রাখলাম। কিন্তু খেয়াল করো, পানি কিন্তু গণনা করা যায় না। আমরা কি কখনো বলি যে আমাকে একটা পানি দাও? বলি না। তাহলে ওয়াটার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তারপরে দেখো তেলকে গণনা করা যায় না, পরিমাপ করতে হয়, ওটাও আনকাউন্টেবল নাউন। এমনি ভাবে সয়েল অর্থ কি মাটি, ওটাও গণনা করা যায় না। স্যান্ড, স্যান্ড অর্থ কি বালি, ওটাও গণনা করা যায় না। রাইস, রাইস অর্থ চাল বা ধান, ওটাও গণনা করা যায় না। এইগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর এই যে বুক, পেন, চেয়ার, টেবিল, এইগুলো সবগুলোকে গণনা করা যায়। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের আশেপাশে যে নাউনগুলো আছে বা সচরাচর আমরা যেগুলোকে নাউন হিসেবে ব্যবহার করি সেগুলো কোনটা গণনা করা যায়, কোনটা গণনা করা যায় না। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়েদার দ্য নাউন ইজ কাউন্টেবল অর আনকাউন্টেবল। ওকে, যখন তুমি ঠিক করলে গণনা করা যায় কোনটা, গণনা করা যায় না কোনটা,
আমরা প্রথমে রাউন্ডকে দুই ভাগে ভাগ করছিলাম, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আনকাউন্টেবল তো গণনা করা যায় না, ওটার ব্যাপার গেল। যেটা গণনা করা যায় কাউন্টেবল নাউন, সেটাকে আমি আরো দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, সিঙ্গুলার হচ্ছে এক বছর আর প্লুরাল হচ্ছে বহু বছর, এক বছর আর বহু বছর। যেমন দেখো সেই সময় আমি বলেছিলাম বুক, হ্যাঁ বুকের আগে আমি বললাম এ বুক বা আ বুক, বুক আমি বললাম একটা বই, কিন্তু আমি যদি বলি দুইটা বলো কে এস বুকস, তখন কিন্তু অনেকগুলো বই। এইভাবে পেন একটা কলম, পেন্স অনেকগুলো কলম। এইভাবে ম্যান, ম্যানের পুরো ব্যাপার মেন। এইভাবে দেখো আমরা যখন কাউন্টেবল আনকাউন্টেবল করব তখন আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো। যে একটা নাউনকে আমি সাধারণত মনে করতেছি যে সেটা কাউন্টেবল নাউন, বা আমি জানি সেটা কাউন্টেবল নাউন, অর্থাৎ গণনা করা যায়, কিন্তু গ্রামেটিক্যালি আমি জানবো হচ্ছে সেটা আনকাউন্টেবল নাউন। এই জিনিসটা আমি যখন এই বিষয়টা নিয়ে কাজ করবো তখনই ভালো করে জানতে পারবো, না হলে কিন্তু জানতে পারবো না। তার একটা উদাহরণ দিই, তার একটা উদাহরণ হচ্ছে মানি। মানি কি? মানি অর্থ টাকা না? দেখো যে আমরা যখন একজন আরেকজনকে টাকা দিই তখন কি গুনেই দিই, এবং তাকে আমি আরো নিশ্চিত হয়ে বলি যে গুনে নেন, হ্যাঁ যাতে কম না হয় বা বেশি না হয় বলি যে গুনে নেন। তাহলে এখানে কিন্তু আমি গুনে নেন বা গুনে দিই এই কথাটা ব্যবহার করতেছি, কিন্তু আবার বলতেছি মানি আনকাউন্টেবল নাউন, মানে গুনা যায় না। কেন? তুমি যখন বইতে প্রথমে এটা দেখবা যে মানি আনকাউন্টেবল নাউনের ক্যাটাগরিতে আছে, তখন তুমি প্রথমে একটা ধাক্কা খাবা। এবার দেখো কেন মানিকে আনকাউন্টেবল নাউনের ক্যাটাগরিতে ফেলা হলো। টাকা গুনে দেওয়া সম্ভব। এখন মনে করো তোমার কাছে 10 টাকার একটা নোট আছে, 10 টাকার একটা নোট আছে। সেই 10 টাকার নোট যদি আমি তোমাকে বলি তুমি 10 অঙ্কের ভিতরে ভাগ করে দাও, তাহলে কি তুমি 10 টাকার নোট কি ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে দিবে? আর ছিঁড়ে ছিঁড়ে যখন ভাগ করে দিবে তখন তো ওই টাকা আর মান থাকবে না, মানে টাকা অচল হয়ে যাবে নাকি? কিন্তু তোমার কাছে এরকম মনে করে এই এখানে উদাহরণ আছে, দুটো এখানে দুটো স্কেল আছে, দুটো স্কেল আছে। আমি যদি বলি দুটো স্কেল তুমি দুইজনকে দিয়ে দাও, তুমি যদি এভাবে দুটো স্কেল দুজনকে দিয়ে দিতে পারবে, কিন্তু তোমার কাছে যদি 10টা টাকা থাকে তুমি 10টা টাকা ভাবে বের করে দুজনকে কিন্তু দিয়ে দিতে পারবে। এখানে কি দাঁড়াচ্ছে? টাকার এককটা অবিভাজ্য, টাকার একক অবিভাজ্য, মানে ভাগ করে আলাদা আলাদা করা যায় না, কিন্তু এর একক মানে এই এক এই এক এটাকে বলা হচ্ছে একক। ঠিক আছে, এই যে দুই আছে দুইকে একটা একটা করে আলাদা করলাম, এটাকে বলা হচ্ছে একক। এভাবে আমি আলাদা আলাদা করতে পারতেছি, অর্থাৎ এর একক বিভাজ্য মানে ভাগ করা যায়, তাই এটা কাউন্টেবল নাউন। কিন্তু আমি যখন মানি বলতেছি মানির এককটা ভাগ করা যায় না, তাই ওটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন এই যে জিনিসটা আমি তোমাদের বললাম, এরকম আরো অনেক জিনিস তুমি আবিষ্কার করবে যখন এই বিষয়টা নিয়ে কাজ করবে। এটা গেল কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্ষেত্রে। এরপরে আসো সিঙ্গুলার প্লুরাল। দেখো সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আমি কখনো ইয়েস বা ইয়েস যোগ করে প্লুরাল করতেছি, আবার কখনো কি করতেছি ভেতরের ভয়েল পরিবর্তন করে প্লুরাল করতেছি, ম্যান থেকে মেন। এই জিনিসগুলো তুমি কিভাবে জানতে পারবে? যখন এই বিষয়টা নিয়ে কাজ করবে। তা আমরা যখন আর্টিকেলে যাব, আর্টিকেলে যাওয়ার আগে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি নাউনের নাউনের চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে, নাউন নাম্বার, নাউন জেন্ডার, এবং ওই নাউন নাম্বারের এখানে যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই জিনিসটা খুব ভালো করে দেখবে। ওকে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। নেক্সট ক্লাসে আমরা এর পরের থেকে আলোচনা করবো।